বানানো দেখো আর আমরা মাল্টিপল প্রেগনেন্সিতে নাম্বার অফ ফিটাস নাম্বার অফ বাচ্চা জানার জন্য আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফির উপর ডিপেন্ড করতে হয়। তো আমরা ভালো জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করেছি, সবগুলো আমাদের এখানেও রেগুলার আল্ট্রাসোনোগ্রাফি করেছি, বাট অলসো বলা হয়েছে তিনটা বাচ্চা, তো আমরা সঙ্গত কারণেই তিনটা বাচ্চার জন্য রেডি ছিলাম। তো আমি প্রথমে একটা ছেলে বের করলাম আলহামদুলিল্লাহ, পরে আরেকটা ছেলে বের করলাম, এরপরে একটা মেয়ে বের করলাম, বের করার পর দেখি আরেকটা স্যাক, মানে ওই মুহূর্তটা আসলে এই অনুভূতিটা ঠিক প্রকাশ করা যাবে না, খুব ভালো লাগার। আর বিশেষ করে আমার ইন্টার্ন দল ছিল, তাদের চিৎকারটা আমার এখনও কানে বাজতেছে, এটা আসলে অত্যন্ত সুখকর একটা অনুভূতি, এবং সেটা আরও বেশি ভালো লাগলো যখন বের করার পর দেখি যে না এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। তো গতকালকে যেটা হয়েছে, পেশেন্টটা হঠাৎ করে লেবার পেইন শুরু হয়ে গেল আর সবগুলো বাচ্চাই ছিল উল্টা। তো আমরা তখনই রোগীর সাথে কথা বলে তাকে আমরা আগে থেকেই কাউন্সিলিং করে রেখেছিলাম যে কোনো সময় ব্যথা উঠলে বা বাচ্চার কোনো একটা বাচ্চার সমস্যা হলে আমরা অপারেশনের দিকে চলে যাব। তো তাদেরকে আমরা বুঝিয়ে বলি, আর আগে থেকে আমাদের প্রস্তুতি ছিল যে এইসব ক্ষেত্রে যেটা হয় প্রচণ্ড প্রচুর ব্লিডিং হয়, পিপিএস যেটাকে বলি, সারা পৃথিবীতে মাতৃ মৃত্যুর একটা অন্যতম কারণ। তো আমরা প্রস্তুত ছিলাম, যেটা হচ্ছে রোগীর পার্টিকে বলেছিলাম রক্ত জোগাড় রাখতে, আমার টিম আমার ছেলে মেয়েদেরকেও বলেছি যে কয়টা ব্লাড লাগে আমরা যেন সাথে সাথে অ্যারেঞ্জ করতে পারি। তো ওরা সাথে সাথে রোনা চলে আসলো, আমরা ব্লাড হাতে নিলাম, আর আমার টিম ছিল স্ট্রং, আমরা ডাক্তার অবস্টেটিশিয়ান ছিলাম, আমার অ্যানেস্থেটিস্ট তো ছিলেনই এক্সপার্ট, তার সাথে আমরা শিশু বিশেষজ্ঞ, অর্থাৎ এক্ষেত্রে মাছ যেমন পিপিএইচ হতে পারে, আবার বাচ্চাগুলো যেহেতু একটু প্রিমেচুর ছিল আর চারটা বাচ্চা আন্ডারওয়েট হতে পারে, এইসব কারণে আমরা শিশু বিশেষজ্ঞ, আমি আমার টিম আমার অ্যানেস্থেশিয়ার টিম সবাই মিলে আমরা একসাথে ম্যানেজ করেছি, যার ফলে কোনো সমস্যা হয় না। তবে এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রোগীর স্বজনদের কথা বা রোগীর কথা, এরা অত্যন্ত ভালো, অত্যন্ত কোঅপারেটিভ, আমরা যখন যেটা বলেছি ওনারা কিন্তু একটা কথাও অমান্য করেন নাই, যে সাকসেসফুল আউটকামের জন্য আল্লাহর রহমত তো সবার আগে প্রয়োজন, আর আজ যেটা প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা, আমাদের টিম ওয়ার্ক এবং রোগীদের সচেতনতাটা সর্বোপরি, বিশেষ করে রোগীদের আমার এই ক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদের চেষ্টার পাশাপাশি রোগীর সচেতনতাটা অনেক বেশি প্রয়োজন ছিল। আর রোগীটা এত ধৈর্যশীল ছিল, তারা আমাদের কথার উপর একটা কথাও বলে না, একটা আর্গুও করেন নাই কখনো। তো সব কিছু মিলিয়েই আমরা আসলে সাকসেসফুলি চারটা বাচ্চা বের করতে পেরেছি, তিনটা ছেলে একটা মেয়ে, মেয়েটার ওজন হচ্ছে 1 কেজি 900 গ্রাম, বাকি তিনটা বাচ্চারই ওজন হচ্ছে আপনার 2 কেজির উপরে, অর্থাৎ চারজনই বলা যায় যে আউট অফ ডেঞ্জার, মোটামুটি এখন ভালো আছে, আপনি আপনারা দেখে আসতে পারেন, আর মাও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি সবার যারা অনুষ্ঠান দেখছেন সবার কাছে বলবো, আমাদের মা বাচ্চা এদের জন্য একটু দোয়া করবেন। তো দুইটা তো খুবই কমনলি হয়, এটা খুব একটা মেনশান করার মতো কিছু না, তিনটাও আমরা অনেক করেছি কিন্তু চারটা এটা আমাদের জন্য এই প্রথম আমার জন্য। তো সঙ্গত কারণে এটার জন্য আমাদের প্রস্তুতি অনেক সচেতনভাবে আমরা প্রস্তুত ছিলাম, রোগীটাকে যখন থেকেই তার চলাফেরা কষ্ট হচ্ছিলো, যেটা হয় চারটা বাচ্চা যদি একসাথে থাকে একই বেডের ভিতরে, তো সেই মাটার অবভিয়াসলি খুবই কষ্ট হয়, চলাফেরা তো প্রচণ্ড কষ্ট হয়, তার শ্বাস নিতে কষ্ট হয়। তো তাকে আমরা আগে থেকে হসপিটালে ভর্তি করে রেখেছি, আমরা প্রতিদিন আল্ট্রাসোনোগ্রাফি করতাম, বাচ্চাগুলোর কন্ডিশান দেখতাম, মায়ের কন্ডিশান দেখতাম। তো শেষে লাস্ট ওর নর্মাল বাচ্চা হওয়ার ডেট হচ্ছে আগামী মাসের 25 তারিখ, অর্থাৎ এখন 36 উইকস রান করতেছে, এটাও অনেক, চারটা বাচ্চা একসাথে 36 সপ্তাহ পর্যন্ত যাওয়া এটাও আসলে অনেক বেশি পাওয়া। চারটা বেবির জন্য আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না প্রথম থেকে, এটা রেগুলার ইন্টারনেটাল চেকআপে ছিল, আল্ট্রাসোনোগ্রাফিস রিপোর্টে ছিল তিনটা বেবি, আমরা সবাই মানে আমাদের ইন্টারনাল তো বাচ্চা, ওরা এখন তিনটা বেবি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, নিচ্ছি একটা গেল প্রথমে ছেলে বাচ্চা, সেকেন্ড বেবি আবার ছেলে বাচ্চা, দুইটা ছেলে বাচ্চা দিয়ে দিলাম, মেয়ে বাচ্চাটা চিৎকার, বের করে ক্ল্যাম্প করলাম, আলাদা দিয়ে দিলাম ট্রেতে, হঠাৎ ম্যাডাম দুষ্টামি করে বলতেছিল দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা, খুলে দেখি সত্যি সত্যি আরেকটা স্যাক, রাপচার করলাম মেমব্রেন, এরপর সত্যি সত্যি আরেকটা, মাশাআল্লাহ সুস্থ বেবি, চারোটা বাচ্চা ভালো আছে, সবার কাছে দোয়া প্রার্থী আমাদের বাচ্চাগুলোর জন্য, বাচ্চার মা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে মাটাও অনেক কষ্ট, একটা বেবি নিয়েই তো মানুষের অনেক কষ্ট তাই না, চারটা বেবি নিয়ে অনেক ক্যারি করেছে এবং ধৈর্যশীল ছিল, মানে আসলে এরকম একটাই ঘটনা ঘটবে, আমরা তো আজকে মানে আমরা সবসময় জানতাম যে এখানে তিনটি বাচ্চা হবে, আল্ট্রা তো সবসময় তিনটি বাচ্চা আসছিল, বাট
গতকালকে যখন অপারেশনের পরে আমরা দেখলাম যে আরেকটা বাচ্চা, তখন আমাদের যেটা আনন্দ ছিল সেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আর এরকম একটি ঘটনা সাক্ষী হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের ডাক্তারের জীবনে এটা আসলে একটা অর্জন। এই ঘটনাটা আসলে খুবই যেহেতু বিরল এবং এটা আমরা এটা সাক্ষী হতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি আসলে এখান থেকে আমরা অনেক কিছু। তো এটা আমরা আসলেই খুবই সৌভাগ্যবান এমন একটা ঘটনা সাক্ষী হতে পারে। এটা আসলে খুবই একটা বিরল ঘটনা, আমার মেডিকেল লাইফের ফার্স্ট এই ঘটনা আমি সাক্ষী হয়েছি। আমরা তো জানতাম আসলে তিনটা বেবি আছে, এটা জেনে আমরা অপারেশনটা শুরু করি। কিন্তু অপারেশনের পরে আমরা দেখি যে না, আমাদের সবাই খুব বিস্মিত হয়েছিলাম যখন দেখলাম যে আরেকটা বেবি আছে। এবং এখানে খুব একটা মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মালি মাল্টিপল প্রেগনেন্সিতে যখন অনেকগুলো বাচ্চা একসাথে থাকে সবাই কিন্তু দেখা যায় সমপরিমাণ থাকে না, মানে সুস্থ থাকে না। কিন্তু এই মার ক্ষেত্রে উনি খুবই ভাগ্যবান যে আমরাও ভাগ্যবান সাথে, কারণ চারটা বাচ্চা সুস্থ আছে এবং সবারই ওয়েট খুব ভালো আছে। আমার জীবনে ফার্স্ট আমি এরকম হচ্ছে চারটা বেবি ডেলিভারি হয়। তো আলহামদুলিল্লাহ চারটা বাচ্চাই ভালো আছে এবং মা বাচ্চা সবাই ভালো ছিলেন। এবং আমাদের হোল অপারেশন টিম মাশাল্লাহ পেশেন্ট এবং বাচ্চা সবাইকে খুব ওয়েলভাবে খুব ম্যানেজ করছে। আমার ছোটো বোন, ছোটো বোন কোহিনুর আক্তার, ওর থেকে জন্ম চারটা সন্তান হয়েছে। চারটার মধ্যে তিনটা ছেলে একটা মেয়ে। বাচ্চা আর বাচ্চার মায়ের অবস্থা খুবই ভালো আছে, এখানের সেবা অনেক ভালো সাধারণ মেডিকেলের। তো সেই জন্য আমি সাধারণ মেডিকেলেই নিয়েছিলাম আমার ছোটো বোনকে। না, ডাক্তারদের পরামর্শ আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি, সাধারণ মেডিকেলে অনেক ভালো পেয়েছি, পরামর্শ করছি ম্যাডামের সাথে, সবাই আমাদেরকে ভালো ভালো ইয়া দিছিল। তারপরে আমাদের চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন মার জন্য দোয়া করবেন সবাই, আমাদের আন্টির জন্য দোয়া করবেন, বাইদের রোজ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। Thank you.
Thank you.